হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি একটা নিউবর্ন বেবির শুজ করে দেখাবো, একদম ছোট বাচ্চার, একদম একদিনের থেকে এক মাস দু মাসের বাচ্চা পর্যন্ত পরতে পারবে। তার জন্য লাগছে, দেখো, ইয়েলো উল, একটু অরেঞ্জ উল, একটা উল বোনা ক্রোশিয়া আর সিজার। তাহলে শুরু করি। প্রথমে দেখো, ইয়েলো উলটা আমি নিলাম। ইয়েলো উলে আমি একটা নট বেঁধে নিলাম। নট বেঁধে নিয়ে এখানে আমি 10টা চেন দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টা চেন হলো। তারপরে এই পুরোটাতে আমি হাফ ডাবল ক্রোশিয়া দেব। পুরোটাই আমি পুরো চেনটা 10টা চেনই আমি হাফ ডাবল ক্রোশিয়া দেব। দুটো, তিনটে, চারটে, পাঁচটা। দেখো, 9টা আমার হাফ ডাবল ক্রোশিয়া দেওয়া হয়ে গেছে। এখানে লাস্টের চেনটাতে আমি কি করছি দেখো, এখানে প্রথমে আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি, তারপরে আরও 4টে আমি এই স্পেসটাতে আরও 4টে আমি হাফ ডাবল ক্রোশিয়া নেব। একটা হয়ে গেছে, দুটো, তিনটে, চারটে। দেখো এই স্পেসটাতে, লাস্টের যে স্পেসটা ছিল সেখানে 4টে, 5টা। তারপরে দেখো আমি এদিকে যে এটা আছে উল্টো দিকের এটাতে আমি বুনতে শুরু করব। আবার দেখো হাফ ডাবল ক্রোশিয়া নেব, উল্টো দিকের চেনে ডাবল ক্রোশিয়ার, হাফ ডাবল ক্রোশিয়ার যে ঘরগুলো ছিল সেদিকটাতে আমি বুনে নিচ্ছি আবার 9টা। এখানেও এই যে স্পেসটা আছে, প্রথম আমি যেটা হাফ ডাবল ক্রোশিয়া শুরু করেছিলাম সে স্পেসটাতে আমি আবার 5টা হাফ ডাবল ক্রোশিয়া দেব। 1, 2, 3, 4, 5 তারপরে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে দেব। তারপরে দেখো 3টে চেন নেব। এবার এখানে আমি 5টা তোমার সিঙ্গেল ক্রোশিয়া বুনব। 1, 2, 3, 4, 5
দেখো পাঁচটা আমার সিঙ্গেল ক্রোশিয়া নেওয়া হয়ে গেছে। এবার আমি ডবল ক্রোশিয়া নেব। হাফ ডবল ক্রোশিয়া নয়, ডবল ক্রোশিয়া নেব। আর এখানে যে পাঁচটা আমি বাড়িয়েছিলাম সে পাঁচটার মাথাটাতে কি করছি দেখো, এখানে আমি ডবল ক্রোশিয়াটা নিয়ে নিলাম। তারপরে এই যে স্পেসটা আছে এখানে স্পেসটাতে আমি দুটো ডবল ক্রোশিয়া দেব। তারপরে চেনটাতে আমি একটা ডবল ক্রোশিয়া দেব। তারপরেরটাতে আবার আমি দুটো ডবল ক্রোশিয়া দেব। তারপরেরটাতে একটা দেব। তারপরেরটাতে দুটো দিলাম, তার মানে একটাতে একবার দিলাম, একটাতে দুবার দিলাম, আবার একটাতে একবার দিলাম, একটাতে দুবার দিলাম। তারপরে আবার এখানে আমি তোমার ডবল ক্রোশিয়ায় বুনে যাব। এদিকে ডবল ক্রোশিয়া হলো, আর এই দিকে যে সিঙ্গেল ক্রোশিয়াটা আছে সেই বরাবরে আমি আবার এদিকে চারটে ঘর আবার আমি সিঙ্গেল ক্রোশিয়া নিই, পাঁচটা ঘর সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নেব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তারপর দেখো এখানে যে আমি চারটে তোমার হাফ ডবল ক্রোশিয়া দিয়েছিলাম সেগুলোর উপরেও আমি সিঙ্গেল স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দিলাম। তারপরে আমি দেখো তিনটে চেন নিচ্ছি, তিনটে চেন নিয়ে এবার আমি সবগুলোতেই ডবল ক্রোশিয়া বুনে যাব, পুরো রাউন্ডটাই ডবল ক্রোশিয়া বুনে যাব। দেখো এতদূর পর্যন্ত আমি ডবল ক্রোশিয়া বুনলাম। তারপরে এখানে যে মাথাটা আছে যেখানে তোমার আমি ডবল হাফ ডবল ক্রোশিয়া বুনে রেখেছি সেটাতে দেখো প্রথমে আমি দুটো ডবল ক্রোশিয়া দিচ্ছি, তারপরে একটা, তারপরে আবার দুটো, তারপরে একটা, তারপরে আবার দুটো।
তারপরে দেখো এই পাশের ডাবল ক্রোশিয়া গুলো যেগুলো আছে হাফ ডাবল ক্রোশিয়া ওগুলোতে আমি আবার একটা করে দিয়ে যাব সবগুলোতে একটা করে দিয়ে নেব যেটা সিঙ্গেল ক্রোশিয়া আছে এখানে সিঙ্গেল ক্রোশিয়াটা এটা তো একটা করে ডাবল ক্রোশিয়া দিয়ে নেব দেখো এই দিকটা পর্যন্ত আমি চলে এসেছি যেখানে তিনটে চেন দিয়ে আমি ঘরটাকে জয়েন করেছিলাম সেখান পর্যন্ত আমি বুনে চলে এসেছি এবার আমি এই তিনটে চেনের মাথাটাতে এটা জয়েন করব জয়েন করে আবার আমি তিনটে চেন নেব 1 2 3 আবার আমি ডবল ক্রোশিয়া 1 2 3 এটা এতটা পর্যন্ত ডবল ক্রোশিয়াটা আমি বুনে নিচ্ছি তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এখান পর্যন্ত আমার বোনা হয়ে গেছে এবার আমি এখানে একটু ঘর বাড়াবো একটাতে দুটো দিলাম একটাতে একটা দিলাম একটাতে দুটো দিলাম একটাতে একটা দিলাম একটাতে দুটো দিলাম একটাতে একটা দিলাম এভাবে আমি 5টা রাউন্ড আমি এইভাবে বুনব আবার এখানে আমি দুটো দিয়ে নিলাম তারপরে আবার যেরকম আমি বুনছিলাম এখানে সেরকম ভাবে আমি পুরোটা বুনে আসবো একটা করে করে দিয়ে আর বাড়ানো ইয়ে থাকবে না একটা করে দিয়ে দিয়ে বুনব প্রতিটা ঘরে আমি একটা করে ডবল ক্রোশিয়া আমি দিয়ে নিচ্ছি লাস্টের দেখো যেখানে তিনটে চেন দিয়ে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে তিনটে চেন নিচ্ছিলাম সেই জায়গাটাতে আমি চলে এসেছি এখানে আমি তিনটে চেনের মাথাটাতে এটা আমি স্লিপ স্টিচ দিয়ে এটা আমি জয়েন করে নিচ্ছি আবার আমি তিনটে চেন নিচ্ছি এইবার বুনবো দেখো এবার বোনাটা হবে তোমার এই রকম নয় এটা আমরা চেনের এই পাশ থেকে বুনব চেনের এই পাশ থেকে বুনব দেখো প্রতিটা আমি রাউন্ডে চেনের এই পাশ থেকে বুনব দেখো এইটা এইটা আমরা সোজা বুনলে এরকম ভাবে বুনি তো এরকম ভাবে বুনবো না এদিকেরটা ছেড়ে দেব এদিকেরটা নিয়ে বুনব আবার এইদিকেরটা ছেড়ে দেব এদিকেরটা নিয়ে বুনব দেখো এতটা পর্যন্ত আমি এরকমভাবে বুনে এসেছি এই এইবারে যেখানে আমি ঘরগুলো বাড়িয়েছিলাম যে জায়গাটাতে
এবার আমি ঘরগুলো কমাবো। কিভাবে কমাবো দেখো, কিন্তু গোনাটা এই সাইড দিয়ে হবে। এখান দিয়ে বুনলাম, এই একটা ঘর নিলাম, বুনে নিলাম। আমি কিন্তু পুরো কমপ্লিট করছি না, আবার একটা ঘর এখান থেকে নিয়ে বুনে নিলাম। নিয়ে তিনটে ঘর আমি একসাথে বন্ধ করে দিলাম। তারপরে আবার একটা আমি ডবল কোশিয়া নিলাম। আবার পরেরটাতে তোমার একটা ঘর নিলাম, দুটো ঘর নিলাম, তিনটে থাকলো, তিনটে একসাথে আমি মুখটা বন্ধ করে দিলাম। আবার একটা ডবল কোশিয়া নিলাম, মানে একটা করে ডবল কোশিয়া আমি বানাবো আর একটা করে আমি ছোট করতে যাব, মানে কমাতে যাব। আবার দেখো পরেরটাতে একটা দুটো নিয়ে আমি একসাথে জয়েন করলাম। আবার পরেরটাতে একটা ডবল ক্রোশিয়া দিলাম, তার পরেরটাতে একটা দুটো নিয়ে আমি এটা বন্ধ করে দিলাম। এখানে আমার পাঁচটা ছিল, তো পাঁচটা আমি এখানে পাঁচটা ঘর আমি বুনে নিলাম। তারপরে দেখো এই রাউন্ডটা আমি শেষ করে নিচ্ছি। এই রাউন্ডটা এবার আমি প্রতিটা এতে আমি এই এই দিক করেই বুনবো, একটা করে করে পিছন দিকটাতে বুনবো সুতোর এই পাঁচটাতে। যেমন ওটা বুনে এলাম অমনি বুনবো, আর ছোট করব না, পুরোটা আমি একটা করে ডবল ক্রোশিয়া আমি দিয়ে যাব। ব্যাক সাইডে একটা করে ডবল ক্রোশিয়া আমি দিয়ে নিচ্ছি। বুনে পরে আমি আবার সেই তিনটে চেনের রাউন্ডটাতে চলে এসেছি। এখানে একটা ডবল ক্রোশিয়া বুনে আবার এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে, যেখানে তিনটে চেন নিয়েছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দিলাম। তারপরে আবার আমি বুনবো দেখো এই এই সাইড সাইডের এখানগুলো দিয়ে। ব্যাক সাইডে বুনে যাচ্ছি আমি। প্রতিটাই ব্যাক সাইডে বোনা হবে। ওখানে যেখানে আমি কমিয়েছি ঘরটা সেটাও ব্যাক সাইডে বোনা হয়েছে, আর যেটা এমনি বুনছি সেটাও ব্যাক সাইডেই বুনবো। দেখো যেখানে ঘর আমি কমাচ্ছিলাম সেখানটাতে আমি চলে এসেছি। এখানে আবার আমি ঘর কমাবো, ব্যাকে নিয়ে একটা স্টিচ, দুটো স্টিচ, এটা একসাথে আমি বুনে দিলাম। আবার একটা একটা হলো সিঙ্গেল বুনলাম, আবার এটা ব্যাকে যে একটা দুটো এই তিনটে আমি একসাথে ইয়ে করে দিলাম। তারপরে আবার আমি একটা ডবল ক্রোশিয়া
নিয়ে নিলাম। তারপরে আবার আমি ঘর কমাবো, ব্যাক সাইড দিয়ে নিয়ে গিয়ে আমি একটা বুনলাম, আবার ব্যাক সাইডে ঢুকিয়ে দুটো বুনলাম। এই তিনটে ঘর থাকলো, আমি একসাথে বন্ধ করে দিলাম। তারপরে এখানে আমি আবার একটা করে ডবল ক্রোশিয়া দিতে থাকলাম ব্যাক সাইডে। দেখো এবার ব্যাক সাইডে আবার আমি ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। দেখো এবারে একেবারে শেষের জায়গাটাতে চলে এসেছি, যেখানে আমি তিনটে চেন দিচ্ছিলাম আর একটা করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছিলাম। তো এই দেখো এখানটাতে আমার হয়ে গেল। এখানটাতে এই স্লিপ স্টিচটাতে এসে আমি এটা তোমার তিনটে চেনের এখানে এসে আমি এটা জয়েন করে দিলাম। এই সুতোটা আমি কেটে দিলাম। দেখো জুতোটা আমার রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে নেব। এখান থেকে আমি উল্টাকে জয়েন করছি। জয়েন করে প্রতিটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নেব। এই পুরো রাউন্ডটা আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নেব। দেখো প্রতিটা এতে আমার সিঙ্গেল ক্রোশিয়া দেওয়া হয়ে গেছে। এবার দেখো এখানে এসে আমি এটা জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার দেখো আমি কি করব, এখান থেকে আমি 15টা ঘর বুনব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এখানে আমি সুতোটা জয়েন করব, উল্টা জয়েন করব। উল্টা জয়েন করে আমি 40টা চেন নিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে আমার দুটো জুতোই রেডি হয়ে গেছে। এগুলো একদমই তোমার নিউবর্ন বেবির থেকে 1 মাস 1.5 মাস পর্যন্ত পরতে পারবে। দেখো দুদিকে আমি 25টা করে চেন দিয়ে এটা বাঁধার করে দিয়েছি। আর এবার দেখো এটাতে লাগাবার জন্য একটা ফুল বানাবো, তার জন্য অরেঞ্জ কালারের উলটা নিয়েছি। অরেঞ্জ কালারের উলটা নিয়ে একটা ম্যাজিক রিং করলাম। একটা ম্যাজিক রিং করলাম
এতে আমি 1 2 3 তিনটে চেইন দিলাম তারপরে আমি 1 2 3 তারপরে তিনটে চেইন আর তিনটে ডাবল ক্রোশিয়া আমার চারটে ডাবল ক্রোশিয়া হয়ে গেল তারপরে আরেকটা আরেকবার তিনটে চেইন দিয়ে এখানে আমি এটাকে জয়েন করে নিলাম জয়েন করে নিয়ে আবার আমি তিনটে চেইন দিলাম 1 2 3 আবার আমি তিনটে ডাবল ক্রোশিয়া দেব টু থ্রি আবার তিনটে চেন দিয়ে নেব তিনটে চেন দিয়ে নিয়ে এখানে আমি এটা জয়েন করে দেব জয়েন করে ম্যাজিক রিং এর সুতোটা আমি কেটে দেব ম্যাজিক রিং এর সুতোটা আমি কেটে দিলাম কেটে দিয়ে এইটাকে আমি এইভাবে তোমার বেঁধে নিচ্ছি এই দুটো ফুলকে আমি এইভাবে পিছন দিক করে আমি এটা বেঁধে নিলাম তাহলে এইটা একটা টাই টাইপের হয়ে গেল পাঁচটা ফুলের পাপড়ি করলাম না দুটো ফুলের পাপড়ি করে ওটাকে আমি বেঁধে দিলাম বেঁধে দিয়ে এটাকে আমি কেটে দিলাম কেটে দিয়ে এটা আমি এখানে এরকম করে বসিয়ে নেব দেখো বন্ধুরা আমার দুটো সুজি রেডি হয়ে গেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবে যারা আমার নতুন বন্ধু এখনো আমাকে সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করেছো অবশ্য অবশ্যই পাশে থাকবে তাহলে আজকে এখানে আমি রাখলাম